প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শামীম হোসেন। আজ আপনাদের সাথে আলোচনা করব যৌন স্বাস্থ্য ভালো রাখতে কি খাবেন না বা যৌন শক্তি ধরে রাখতে কি খাবেন না এই বিষয়ে। প্রায় অধিকাংশ মানুষই তাদের যৌন স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন এবং কি খেলে এটি বৃদ্ধি করা যায় এই বিষয়ে উদ্বেগে থাকেন, কিন্তু কখনো এটি চিন্তা করেন না যে আপনার খাদ্যাভ্যাসের মধ্যে এমন কিছু খাবার আপনি প্রতিনিয়ত খাচ্ছেন যেগুলো খাওয়ার মধ্য দিয়ে আপনার শরীরে যৌন উত্তেজনা কমে যাচ্ছে এবং যৌন স্বাস্থ্য অটুট থাকছে না। আজ আপনাদের সাথে আলোচনা করব এমন কিছু খাবার নিয়ে যে খাবারগুলো আমরা প্রতিনিয়ত খাচ্ছি কিন্তু আমরা জানি না যে এই খাবারগুলো খাওয়ার কারণে আমাদের যৌন শক্তি কমে যাচ্ছে। তার মধ্যে রয়েছে তেল বা চর্বি জাতীয় খাবার। অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবারের মধ্যে ট্রান্সফ্যাটের পরিমাণ বেশি থাকে। এই ট্রান্সফ্যাট আমাদের শরীরের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমিয়ে দেয়, যার কারণে একজন পুরুষের স্পার্ম বা শুক্রাণুর গুণগত মান কমে যায় এবং তার যৌন শক্তি কমে যায়। যারা ডায়াবেটিসজনিত কারণে মেদ ঘুড়ি কমাতে কিংবা অতিরিক্ত ওজন বা চর্বি কমাতে কৃত্রিম চিনি খেয়ে থাকেন, অনেকেই জানেন না যে এই কৃত্রিম চিনিও কিন্তু পরোক্ষভাবে আপনার যৌন শক্তি কমিয়ে দেয়। দীর্ঘদিন কৃত্রিম চিনি খাওয়ার কারণে একজন মানুষের শরীরে যৌন উদ্দীপক যে হরমোন সেরোটোনিন রয়েছে সেটির উৎপাদন কমে যায়, আর এই সেরোটোনিন উৎপাদন কমে যাওয়ার কারণে একজন মানুষের যৌন উত্তেজনা কমে যায়, পাশাপাশি তার বিষণ্ণতা এবং মাথা ব্যথার সমস্যা দেখা দেয়। যারা নিয়মিত কফি সেবন করেন, অতিরিক্ত মাত্রায় কফি সেবনের কারণেও কিন্তু আপনার যৌন উত্তেজনা কমে যেতে পারে, কারণ অতিরিক্ত মাত্রায় কফি সেবনের কারণে এটি একজন মানুষের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর প্রভাব ফেলে, যার ফলে একজন মানুষের শরীরে স্ট্রেস হরমোনের পরিমাণ বেড়ে যায়। তো স্ট্রেস হরমোন বেড়ে গেলে এটি যেটা করে সেটা হচ্ছে একজন মানুষের সেক্স হরমোন এবং থাইরয়েড হরমোনের উৎপাদন বা পরিমাণ কমিয়ে দেয়, যার কারণে একজন মানুষের যৌন উত্তেজনা কমে যায়। দুধ আমাদের যৌন স্বাস্থ্যের জন্য ভালো এবং যৌন শক্তি বাড়ায় এটি সবাই জানা, কিন্তু দুধ থেকে তৈরি হওয়া দুগ্ধজাতীয় কিছু খাবার রয়েছে যেমন পনির, ছানা, এগুলো খাওয়ার মধ্য দিয়ে কিন্তু একজন মানুষের যৌন শক্তি কমে যেতে পারে। এগুলো একজন পুরুষের শরীরে এস্ট্রোজেন হরমোনের উৎপাদন বাড়িয়ে দেয়, যার ফলে পরোক্ষভাবে তার যৌন শক্তি কমে যায়। এছাড়া পুদিনা পাতা যারা খান, পুদিনা পাতা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এটি সবাই জানি, কিন্তু পুদিনা পাতার মধ্যে পিপারমিন্ট নামক একটি উপাদান রয়েছে যেটি একজন মানুষের যৌন শক্তি কমিয়ে দেয় এবং তার যে স্বাভাবিক লিঙ্গোত্থান সেটির মাত্রা কমিয়ে দেয় এবং কখনো কখনো এটি দ্রুত বীর্যপাতেও ভূমিকা রাখে। যাদের অ্যালকোহল বা মদ্যপানের অভ্যাস রয়েছে তাদের অতিমাত্রা অ্যালকোহল সেবনের কারণে তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন কমে যায়, আর এই হরমোনটির উৎপাদন কমে যাওয়ার কারণে একজন পুরুষের লিঙ্গোত্থান কমে যায় বা ইম্পর্টেন্স দেখা যায় এবং তার যৌন শক্তি বা যৌন ক্ষমতা কমে যেতে থাকে। প্রিয় দর্শক, আপনার যদি যৌন দুর্বলতার সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই খাবারগুলো খাওয়ার মধ্য দিয়ে এটি আপনার যৌন দুর্বলতা আরও বাড়িয়ে দিতে পারে, যৌন শক্তি কমিয়ে দিতে পারে, কাজে এই খাবারগুলো পরিহার করার চেষ্টা করবেন। এর পাশাপাশি যৌন শক্তি বাড়িয়ে দিতে পারে বা যৌন দুর্বলতা কমাতে পারে এমন কিছু খাবার রয়েছে আমার অন্য আরেকটি ভিডিওতে, আপনারা সেটি দেখে নিতে পারেন। সেই খাবারগুলো খাওয়ার মধ্য দিয়ে আপনার সেক্সুয়াল উইকনেস বা যৌন দুর্বলতা কাটিয়ে নিতে পারেন। আজ এ পর্যন্তই। আমার আলোচনা যদি আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনি খুব সহজে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।